তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমাদের সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। না, রিফিউজিদের সেই অর্থে কোনো দেশ থাকে না। রিফিউজিদের যেটা থাকে কাঁটা তার আর ইমিগ্রেশন খাতা। কিছুদিন আগেই আমরা দেখলাম খবরে, শুনলাম আসামে যে এনআরসি হয়ে গেল তাতে এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কিছু লোকেদের নাম উঠে এসেছে যারা বহু বছর আসামে আছে, বাংলাদেশ থেকে এসেছে, এসে আসামে আছে, কিন্তু এই এনআরসির কবলে পড়েছে তারাও। ভারত সরকার তাদেরকে বাংলাদেশে পাঠাবে বলছে। সেই ক্ষেত্রে যেটা হয়, রিফিউজিদের কোনো দেশ থাকে না। হ্যাঁ, তারা যেটা পায়, ভোটাধিকার পায়, নাগরিকত্ব পায়। তো এটা নিয়ে আমার একটা লেখা আছে, কাঁটাতার ইমিগ্রেশন খাতা। যারা উঠোনে সীমানা টেনেছিল তারা কারা? ঈদ, দুর্গাপুজো? যারা হৃৎপিণ্ডকে মাছ বরাবর ছিঁড়ে বলেছিল ওইটা তোমার দেশ, তারা কারা? আজান, কীর্তন? যারা মানচিত্র থেকে ছিঁড়ে নিয়েছে নদী, ভূখণ্ডে টেনেছে কাঁটা তারের বেড়া, তারা কারা? জিন্না, গান্ধী, 47, 71? মানচিত্রের বাইরে আমি কখনো বাবার দেশ দেখিনি। রূপকথার গল্পের নায়কের মতো বাবাকে দেখেছি। ঠাকুরদা ছিলেন বাংলাদেশি, আমার দেশ ভারতবর্ষ। বাবার কোনো দেশ নেই। ঋষিজিদের কোনো দেশ থাকে না, স্মৃতি থাকে শুধু, সোনার জলে ডোবানো রূপোর আংটির মতো। বাবার কাছে দেশ মানে আজও ইচ্ছেমতির কপাল জুড়ে সিঁদুর খেলা ভোর। বাবার কাছে দেশ মানে এখনও আগলে রাখা ঈদের হালিম, রথের পাপড়। বাবার কাছে দেশ মানে সেই কত বছর আগে ফেলে আসা কোরআন গীতার মিলেমিশে উচ্চারিত শ্লোক। আমার কাছে দেশ মানে প্রেসক্রিপশনের ভাঁজে ভাঁজে ছিঁড়ে যাওয়া মা, রেল স্টেশনের ভিখারির জামার মতো ঘরের দেওয়াল আর আলকাত্রায় ডোবানো চাঁদ। তবু ভারতবর্ষ আমার দেশ। ঠাকুরদা ছিলেন বাংলাদেশি, কিন্তু বাবার কোনো দেশ নেই। ঋষিবিজিদের কোনো দেশ থাকে না, শুধু পায়ের নিচে ফোস্কার মতো আজীবন কিছু দাগ থাকে, যার নাম কাঁটা তার, যার নাম ইমিগ্রেশন খাতা। প্রেম আসলে আমার কাছে একটা খুব কঠিন ব্যাপার। প্রেমটা সাইকোলজিক্যাল ব্যাপার, একটা সাইকোলজিক্যাল গেম বা মাইন্ড গেম বলতে পারেন এটাকে। নচিকেতার একটা গান আছে, গানের একটা লাইন আছে, ভালোবাসা আসলে তো পিটু হিটারির খেলা, আমরা বোকারা বলি প্রেম। তো হ্যাঁ, প্রেমের একটা ব্যাপার থাকে, যেটা অনেকে বলে যে পাওয়া হলো না, না পাওয়া মানেই যে সেটা হারিয়ে যাওয়া, ব্যর্থতা, এটাও নয়। অনেকে মনে করে না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় প্রেমটা হারিয়ে গেলে সেটাই সফল প্রেম, যদি থাকে তাহলে সেটা প্রেম থাকে না। এরকম একটা লেখা আমি পড়ি। দরজাটা খুলেই রেখো, যদি সে আসে, না আসবেই এ কথা বলছি না,
ধরো কোনো দিন প্রচণ্ড ঝড়ে রাস্তায় ভেঙে পড়েছে মস্ত মস্ত গাছ, জলে জলে এ শহর অঘোষিত নদী, তার উপরে ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার, ট্রেন বন্ধ, বাস নেই, ক্যাব বুক করবে যে, ফোন থেকে উড়ে গেছে নেটওয়ার্ক, অসহায় অস্থির, তখন যদি মনে পড়ে, মনে যে পড়বেই এ কথা বলছি না, বিপদে পড়লে তো অনেক দূরের সম্পর্ককেও মানুষের মনে পড়ে, তাই যদি দরজাটা বরং খুলেই রেখো, যদি সে আসে, না আসবেই এ কথা বলছি না, যদি আসে বসতে দিও, জল দিও, আদা দিয়ে একটু চা করে দিও, আলমারির বাঁদিকে সেলফে একটা লাল রঙের শাড়ি আছে, ওকে পরতে দিও, ওই রঙটায় ওকে দারুণ মানায়। সেই যেবারে ঢাকায় গেলাম ওর জন্য এনেছিলাম জন্মদিনের সারপ্রাইজ, নিজের হাতে দেয়া হলো না, তুমি দিও, পড়তে বলো। আর হ্যাঁ শোনো, যদি আমার কথা জিজ্ঞেস করে বলো ভালোই আছে, শুধু আমার নামের গঙ্গা লেখা কার্ডটা ওর থেকে আড়াল করে রেখো, দরজাটা খুলেই রেখো, যদি আসে, না আসবেই এ কথা বলছি না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ প্রতি মাসের শেষে একজন ভিউয়ারকে সেরা ভিউয়ার অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হবে। এই ভিডিওটা ভালো লাগলে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমেল, সমস্ত সোশ্যাল মিডিয়াতে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে অবশ্যই শেয়ার করতে ভুলো না।